একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে আব্বু তুমি জিতছো। নো 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 নো, ইটস নট পসিবল। আমি তোমাকে আরেকভাবে বলি, ওইটা শোনো। একদিন আমার বাচ্চারাও বলবে যে আমার আম্মুর লিংকটা কিন্তু সুন্দরভাবে ভাইরাল হয়েছিল। ভাই বেসিক্যালি আমি ভাবছিলাম যে তাদের লিঙ্ক ব্যারেল হয়েছে, তার কারণে তারা খুবই কষ্টে আসে। কয়েকটা ভিডিওতে দেখলাম যে তারা কান্না করে দিতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন তাদের টিকটক আইডিতে ঢুকা দিয়ে ভাই দিই, তাদের রেগুলার একটা একটা লাভ স্টোরি ভিডিও আপলোড যে হইতেছে ভাই, অসাধারণ ভাই। ভাই যাই হোক ভাই, তাদের নিয়ে যদি আরেকবার কথা বলি তাহলে পার্ট থ্রি হয়ে যাবে, ওইটা আমি করতেছি না। তবে আর যাই হোক, আইসক্রিম চাটাচাড়ি এটা খুব সুন্দর ছিল। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা হার্ডওয়ার্ক 2 নিয়ে কথা বলতেছি, কারণ ওই যে আমি বলেছিলাম না একটা সিরিজ বার করব যেটার মধ্যে হার্ডওয়ার্ক 1, হার্ডওয়ার্ক 2, হার্ডওয়ার্ক 3 এইভাবে যে কয়টা সিরিজ আমরা বার করতে পারি আর কি। অ্যাকচুয়ালি ভাই যখন কোনো ট্রেন্ডিং টপিক চলবে না তখন শুধুমাত্র এটাই চলবে। তো যাই হোক, লেটস গো বেবি। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। সরি আমি নেব না। কেন? একটু চিন্তা করে দেখো তো, তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে, একদিন আমিও তো বাবা হব, ঠিক না? দেখো ভাই, বিয়ের মধ্যে প্রথমত যৌতুক দেওয়া সম্পূর্ণ নিষেধ, কিন্তু সরকারি চাকরি হলে বিষয়টা আলাদা। কিন্তু এই ছেলে কোন ধরনের চাকরিটা করেছে, ওর বাবা ওরে 2 লাখ টাকা দেবে? তো মানে আমি খুবই কনফিউশনে আছি ভাই, ওর মাথায় কি ওগুলো চুল নাকি কোনো ঘাস? তো কাকের বাসা তোর লেগে ছোট্ট একটা সাজেস্ট, তুই দয়া করে কোনো সময় মাঠে শুয়ে পড়িস না, কেননা যদি গরু ছাগল দেখতে পারে তাহলে তোর শিরা খাইয়ে লাইতে পারে। গর্ব করে বলতে পারি 10 জনকে নয় 1 জনকে ভালোবাসি, আর সেটা তুমি জান। ভাই দেখো ভাই, একটা লজিক্যাল কথা কি মানে ম্যাক্সিমাম মানুষ বলে কি, তুমি যদি একটা মেয়েকে অতিরিক্ত সময় দাও তাহলে মেয়েটা তোমার প্রতি এমনি টান বেশি থাকবে। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তো আমি এই কথাটার একদম ভাল মনে করি যেটা সত্য কথা, কেননা ভাই তুমি মাইয়ারে সময় দাও বা না দাও এটা দেখার বিষয় নয়। ভাই তুমি যদি একটা কাজ কখনো করতে পারো তাহলে মাইয়া তোমার কাছ থেকে কোনো সময় দূরে যাবে না। এটা যদি তুমি খাতা না তাহলে আমি খাতায় লিখে দেবো, এটাও ব্যাপার না। তো মানে আমি জাস্ট এটাই বলতেছি ওই জিনিসটা কি, তো অ্যাকচুয়ালি সিক্রেট জিনিস, তো তাই সবাই কাছাকাছি আসো বইলে দিতেছি। প্রত্যেক দিন 3 বেলা গাঁজা খাই। আচ্ছা নাইলে ভাই একটা জিনিস বলো যে এরকম একটা মাদারচোদের সাথে এরকম একটা কিউট মাইয়া কেমনে যায়? হ্যাঁ মাইয়াটাও কিউট না, পাতাকপি নাক সাবজেক্ট আলাদা, তবে জাস্ট আমি তোমার এটা বলতেছি ভাই, তারপরও কম্বিনেশনটা যায় না ভাই। ওইটা কেমন গাঁজা খুর আর এটা মাইয়াটা দেখতে কতটা ভালো, জাস্ট কম্বিনেশনটা একটু বুঝো। মানে আমাদেরও তো মন চাই কেউ আমাদের টুনটুনি নিয়ে একটু খেলুক, হাতাক, আমাদের মানে বাসায় যে পাখিটা আছে টুনটুনি পাখি ওইটা নিয়ে খেলুক, খাতাক, আমাদের হিসাবে একটা গার্লফ্রেন্ড কিংবা বউ দরকার। কিন্তু আমার হিসাবে যদি এখন থেকে আমি রেগুলার গাঁজা খেতে পারি তাহলে আমি এরকম একটা ম্যাগি পেয়ে যাবো। পিনি কে আমার চোখ লাল, তুম গরে কি কমু বাল, আমার জানের ফিগার দেখা আমি হয়ে গেছি মাতাল, আর তোমারে দেখা আমার ঝরে গেছে সব বাল। মানে এই একটা জিনিস আমারে কি একটু ক্লিয়ার করে বলবা, মানে মাইয়াটা তো দেখতে মনে হয় ফিল্টার ছাড়া ভালো হইব, তারপরে ফিল্টারটা কেন ইউজ করা লাগে? এন্ড ফিল্টারের দোষ দিতে গেল ঝামেলা, কথার দোষ দিতে গেল ঝামেলা, তাহলে আমি দিবটা কি? মাইয়াটার পম পমটা একটু একটু দেখা যাইতেছে যতই হোক, তার কি জানো মাইয়া গো কাপড়টার নাম, যাই হোক 3 পিস না 4 পিস আল্লাহ বেটার জানে, আমি নামটাম ঠিক ভালো করে জানে, তবে যাই হোক ওইটা দিয়ে মানে তার পম পম ভালো দেখা যাইতেছে। তুমি কি আদৌ আমাকে ভালোবেসেছিলে? না, আসলের মতো গাঁজা খুরে আবার কোন বাঞ্চিতে ভালোবাসবো? এমন ভাই এখানে আমি 2টা ভুল ধরতে পারবো, এক হলো গো হয়তো বা সোয়াব করতেছে তার গুগল পিক্সেল ফোনটা দিয়া, আর দ্বিতীয় হইতেছে তার কথাটা ভাই, তুমি কি আদৌ আমাকে ভালোবেসেছিলে? আর ট্রুথলি ভাই যদি কথাটা মন দিয়ে বুঝো তাহলে অনেক কিছু বুঝার আছে কথাটাই, কারণ এরকম প্রশ্ন অনেকেরই থেকে যায় লাইফে। অ্যাকচুয়ালি গাইস তোমরা আবার অনেকে কমেন্ট করতেছিলে যে আমি নাকি রিলেশন করি কি না অ্যান্টেন কেন্টার মানে এগুলো জিজ্ঞাসা করতেছিলে, তো আমি ভাবতেছি যে নিউ ইয়ার রাতের মধ্যে আমি আমার লাইফের যে সব থেকে বড় পেইন অ্যান্ড যাই হোক সব থেকে বড় সুখ সবকিছু আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো, ভাবতেছি নিউ ইয়ার রাতের মধ্যে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তো যারা যারা আমার সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই অপেক্ষা করতে হবে আর কমেন্টে জানাইতে হবে আমার সম্পর্কে কি কি জানতে চাও।
ভাই ওই যে একটা কথা আছে না তুমি যতই মনমরা থাকো না কেন আল্লাহ চাইলে তোমাকে নগদের মধ্যে খুশি করে দিতে পারে ব্যাপারটা কিছুটা এরকম অ্যাম্বুলেন্স ড্রাইভার মনে মনে অনেক দিন ধরে কাস্টমার পাইন ওরে উপরওয়ালা জব ভি দেতা হ্যায় জব পর ফার কে দেতা হ্যায় অ্যাকচুয়ালি মানে আমি একটা বিষয় জানি না খুবই কষ্ট পাইছে যে আমার এখানে অনেক কয়টা মেয়ে আছে সাবস্ক্রাইবার্স এবং কি তারা আমাকে অনেক ভালোবাসে কিন্তু ভয় পাই তারা কমেন্ট করতে তো এই চিন্তা করলাম তারা কিভাবে সাহস করে আমাকে প্রপোজ করবে আর অ্যাকচুয়ালি আমার লাগবে হচ্ছে একটা পর্দাশীল নারী তো আমি কই পাবো ভাই যদি চাও পর্দাশীল মাইয়া তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আসলেই পাইবা ভাইয়া ও মাই গড এই তাড়াতাড়ি চল 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 এই গাড়ি স্টার্ট কর লে যখন ব্রাহ্মণবাড়ে ঢোকার পরে দেখলাম যে কিছু পর্দাশীল মাইয়া কথা গোপন করতেছে সরি ফর ফান কারণ একটা ডিস্ট্রিক্ট নিয়ে আমি কথা বলছি হয়তো বা একটু বেদবি হয়ে গেছে তার জন্য আমি মন থেকে দুঃখিত তবে হ্যাঁ আমি কাউকে ছোট করতে চাইনি আমি জাস্ট মজা দেওয়ার জন্য তোমাদেরকে আর কি এই কথাগুলো বললাম অ্যান্ড হ্যাঁ বাই দ্য ওয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মেয়েরা কিন্তু ভালো হয় এই কাম হয়েছে কয়েকদিন আগে না তিনটারে কুবাইলো ব্রাহ্মণবাড়িয়ায় হ্যাঁ না 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 মানে ব্রাহ্মণবাড়ির মানুষগুলো অনেক ভালো তারা পাশক্ত নামাজি এমনকি মেয়েগুলো সবসময় পর্দায় থাকে আমি না আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাই সো একটা কথা বলতে চাই যে ভাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেমনই হোক না কেন তারা কিছু মানুষ খারাপ কিছু মানুষের জন্য যারা খারাপ তাদের জন্য তবে হ্যাঁ আমি যেহেতু তাদের সাথে ভালো বিহেভ করবো তাহলে তো অবশ্যই ভালো বিহেভ পাবো সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকুই যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম